টাঙ্গাইলে একজন দম্পতি এসেছে তারা দুইজনই খ্রিস্টান ছেলে এবং মেয়ে তারা স্বামী স্ত্রী দেখেন খ্রিস্টানদের প্রচারণা ইহুদিদের প্রচারণার কৌশল কত কঠিন এরা দুইজন দম্পতি আমেরিকা থেকে এসে চিকিৎসক হিসেবে এর আগে একজন ছিল টাঙ্গাইলে 50 বছর এই বাংলাদেশের মাটিতে চিকিৎসার নামে মানুষকে খ্রিস্টান বানিয়েছে আর পরিবর্তে যিনি আসেন তারা দম্পতি সহ আসেন আপনার দাদার কোনোদিন সুদ খাওয়া লাগে নাই কিন্তু আপনার সুদ খাওয়া লাগে আপনার চাহিদা বেড়ে গেছে এইজন্য সুদ খাওয়া লাগে এই বাংলাদেশে 250 খ্রিস্টান এনজিও কাজ করে বিভিন্ন এনজিওতে মুসলমানদের ছেলেমেয়েদেরকে চাকরি দিয়ে দিয়ে এদেরকে খ্রিস্টান বানাচ্ছে দিনের পর দিন তারা পরিশ্রম করছে এরপর একটা দুঃখের বিষয় 190 বছর ব্রিটিশরা এদেশ শাসন করেছে কিন্তু সেই সময় একজন মানুষ খ্রিস্টান হননি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই তাবলীগী ইস্তেমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন إمام الحرمين نبي محمد رسول الله صلى الله عليه وسلم ربار اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم شمان تو بستي دي اسكير آلوچ بشوي خيشتان ميشوناري ابان انجيو دير پوتيرو دي آما دير کورونيو এটা একটা ক্রিটিক্যাল আলোচনা তো আমার দেখা এ পর্যন্ত যারাই খ্রিস্টান মিশনারি নিয়ে বেশি কথা বলেছে হয় তাদেরকে গুম করে দিয়ে ফেলা হয়েছে অথবা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তো বিস্তারিত বলার আসলে সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইহুদি এবং এই খ্রিস্টানদের সম্পর্কে অনেক কথা বলেছেন এবং এই খ্রিস্টানরা সেই যুগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই তারা আমাদের সাথে শত্রুতা করে আসছে তেমরমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 51 নম্বর আয়াতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله بلسن يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى هي إيمان دارغان هي مؤمن غان تمرا يهود يبن نصر دركي بندرو پر گرهن کرونا আউলিয়া বাউযুহুম আউলিয়া ও বাউযু ইহুদি নাসারা তারা একে অপরের বন্ধু নাসারা ইহুদিদের বন্ধু ইহুদিরা নাসারার বন্ধু মানে খ্রিস্টানরা ইহুদিদের বন্ধু ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু আল্লাহর এই নিষেধাজ্ঞার পরেও যারা তাদের সাথে বন্ধুত্ব করবে ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম সে তাদের বলে গণ্য হবে অর্থাৎ যে ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করবে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য করা হবে তাদেরকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে একই কথা বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে জাতি তাদের অনুসরণ করবে যাদের অনুসরণ করবে যাদের দুআলান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম যে ইহুদি নাসারারা কখনোই তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের অনুসরণ করো যতক্ষণ আমরা তাদের অনুসরণ না করব ততক্ষণ পর্যন্ত তারা আমাদের প্রতি কখনোই সন্তুষ্ট হবে না এই ইহুদিদের কপটতা চির ইতিহাস সেই যুগ থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খ্রিস্টানরা এবং ইহুদিরা এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করেছিল
শত্রুকে সহযোগিতা করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর খাদ্যে বিষ প্রয়োগ করেছিল ইহুদি খ্রিস্টানরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে জাদু করে পাগল বানিয়ে রাখতে চেয়েছিল এই ইহুদি খ্রিস্টানরা এবং ক্রুসেড ঘোষণা করা হয়েছিল 1098 সাল থেকে নিয়ে 1291 সাল পর্যন্ত 200 বছর ব্যাপী যখন ক্রুসেড ঘোষণা করা হলো খ্রিস্টান মুসলিম যুদ্ধ দ্বন্দ্ব বন্ধ হয়ে গেল অবশেষে সালাউদ্দিন আইয়ুবী রহিমাল্লাহর হাতে এই ক্রুসেড যুদ্ধ বন্ধ হয়ে গেল ইউরোপীয় ইউনিয়ন খ্রিস্টানদের হাত থেকে পুরো ইউরোপকে দখল করে নিলেন সালাউদ্দিন আইয়ুবী রহিমাল্লাহ সালাউদ্দিন আইয়ুবী রহিমাল্লাহর দখল করার পরে প্রায় 800 বছর পরে এই খ্রিস্টানরা এসে সালাউদ্দিন আইয়ুবী রহিমাল্লাহর কবরের উপরে পা দিয়ে 1920 সালে ফরাসি জেনারেল গুরিয়ান সালাউদ্দিন আইয়ুবী রহিমাল্লাহর কবরের উপরে পা রেখে বলে যে উই হ্যাভ কাম ব্যাক সালাউদ্দিন। চিন্তা করেন 800 বছর পরে এসে সালাউদ্দিন আইয়ুবী রহিমাল্লাহর কবরের উপরে পা দিয়ে বলে সালাউদ্দিন আমরা আবার ফিরে এসেছি, তোমাদেরকে আবার এদেশ থেকে বিতাড়িত করে আমরা আবার ফিরে এসেছি। তার মানে ইহুদি খ্রিস্টানের জিদ হলো মুসলমানদেরকে যে কোনো মূল্যে যে কোনো সময় শেষ করে দিবে, এটাই স্বাভাবিক কথা। এই ইহুদিরা হলো চিরপথভ্রষ্ট। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, এই অভিশপ্ত ইহুদিরা আর পথভ্রষ্ট হলো খ্রিস্টানরা। সিলসিলা সহিহার 3263 নম্বর হাদিস। এই পথভ্রষ্ট এবং আপনার এই পথভ্রষ্ট এবং অভিশপ্ত ইহুদি খ্রিস্টানরা আমাদের যুগে যুগে চিরকালের শত্রু। এরা এরা উপমহাদেশে কখন আগমন করে? প্রথম আগমন করে 1517 সালে মুঘল সম্রাটের কাছ থেকে চট্টগ্রামে এসে বাণিজ্য করে অনুমতি পায় এবং 1579 থেকে 80 সালের তারা ভারতের হুগলিতে বাণিজ্য শুরু করে এবং ঢাকায় তারা প্রথম গির্জা নির্মাণ করে। আপনার এই বর্তমান ফার্মগেটে এরা একটা চার্চ খুলে বসে এই খ্রিস্টানরা। তারপরে আপনার 1950 সালে এদেশে নবাবদের মাধ্যমে বাণিজ্যের অনুমতি পায় খ্রিস্টানরা। এরপরে 1696 সালে কলিকাতায় দুর্গ করে তোলে, তার নাম দেয় ইংল্যান্ডের রাজা উইলিয়াম ফোর্ট। যখন তারা কলিকাতায় দুর্গ করে তোলে, তারপরে এই সময়ের মধ্যে 1757 সালে 23 জুন পলাশির প্রান্তরে বাংলাদেশের মুসলিমদের সূর্যকে অস্তমিত হয়ে যায়। তখন তারা ক্ষমতা দখল করে। ইহুদিদের টার্গেট ছিল মুসলমানদেরকে বাংলায় উপমহাদেশ থেকে দূর করে তারা নিজেরা ক্ষমতা দখল করবে, সেটাই করেছে। এরপরে একটা দুঃখের বিষয়, 190 বছর ব্রিটিশরা এদেশ শাসন করেছে কিন্তু সেই সময় একজন মানুষ খ্রিস্টান হননি। এটা একটা দেখেন আপনি, সেই সময় মানুষ ছিল অভাবী, সেই সময়ের মানুষগুলো ছিল মূর্খ, কিন্তু তারা পয়সার জন্য খ্রিস্টান হননি। 190 বছর ব্রিটিশরা এদের শাসন করার পরেও সেই সময়ের মানুষগুলি কিন্তু পয়সার লোভে খ্রিস্টান হয়ে যায়নি, তাদের ঈমানকে বিক্রি করে দেয়নি। কিন্তু দুঃখের বিষয়, সেই সময়ে খ্রিস্টানের সংখ্যা ছিল 1981 সালে আদমশুমারি হিসাব অনুযায়ী 50,000। যখনই আপনার 1941 সাল এসে গেল, বাংলা বিভক্ত হয়ে গেল, তখন আপনার খ্রিস্টানের সংখ্যা দাঁড়ালো 111,426 জন এবং 40% অর্থাৎ 50,000-এরও কম ছিল সেই সময়ের খ্রিস্টানের সংখ্যা। অথচ মানুষ দুঃখে ছিল কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি। যখনই আমাদের দুই বাংলা বিভক্ত হয়ে গেল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বিভক্ত হইল, তখন খ্রিস্টানরা এসে এদেশে মানুষের অভাবের সুযোগ নিয়ে গরিব মানুষকে সহযোগিতার নামে এমনভাবে খ্রিস্টান বানানো শুরু করলো যাদের মাত্র 10 বছরের ব্যবধানে খ্রিস্টান আমাদের জনসংখ্যা ছিল 2.90%, কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 2.90%, আর খ্রিস্টানদের হার ছিল, খ্রিস্টান হওয়ার সংখ্যা ছিল 3.25%। অর্থাৎ এই 10 বছরে খ্রিস্টান হয়েছে 290,000 মানুষ।
যখনই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে গেল, 10 বছরের মাথায় খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে 2,90,000 মানুষ। এদের তৎপরতা চলতে আছে। এরা এই খ্রিস্টানরা স্বেচ্ছাসেবী সংস্থানের নামে, বিভিন্ন চার্জের নামে, মিশনারি হাসপাতালের নামে আমাদের মুসলমানদের সরল মনে প্রাণকে তারা টাকার লোভ দিয়ে এরা মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এই দিনাজপুর, আপনার দিনাজপুরে খ্রিস্টানদের মিশনারি স্কুলগুলোতে এরা ফ্রি পড়াশোনা করায়, ফ্রিতে খাবার দেয়। খুব ভালো করে শুনে রাখুন, এটা ওয়াজ নয়, আপনার মাথায় ঢুকতে হবে। মনের অজান্তে আমাদের ছেলেমেয়েগুলি খ্রিস্টান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এদিকে খেয়াল রাখি না। আপনি কি জানেন, এই খ্রিস্টানদের নিয়ে যারাই বেশি আলোচনা করেছে, এই খ্রিস্টানদের নিয়ে যারাই বেশি লেখালেখি করেছে, তাদেরকে গুম করে দিয়েছে। কোনো শাসক এদেরকে দমাতে পারেনি আজ পর্যন্ত। মুতারাম আমিরে জামাত, আমার যেটা এই খ্রিস্টানদেরকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে ইনি আমাদের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব 2001 সালে অনেকগুলি তথ্য নিয়ে মাসিক আত্মাহারিক একটা লেখা দিয়েছিলেন। আমি চিন্তা করি সেই সময়ে তিনি এত তথ্য কিভাবে জোগাড় করেছেন, অথচ যারাই কাজ শুরু করেছে 7 সালের পরে গিয়ে নতুন করে খ্রিস্টান বিরোধী তৎপরতা শুরু করেছে আমাদের দেশের আলেমরা। কিন্তু মুহতারাম আমির জামাত সেই সময় 2001 সালে কলম ধরেছিল খ্রিস্টানদের বিরুদ্ধে। তার মানে আমি বুঝলাম, ওই যে বলছিলাম যে যারাই এদেশে খ্রিস্টানদের বিরুদ্ধে বলতে গিয়েছিল, ইহুদিদের বিরুদ্ধে বলতে গিয়েছিল, তারাই গুম হয়েছে। ওই 2001 সালে এই লেখনীকে তারা সহ্য করতে পারেনি, তারা সহ্য করতে পারেনি, এই জন্য মুহতারাম আমির জামাতের উপরে ঝড় চলে আসে। প্রিয় উপস্থিতি, আপনি খেয়াল করবেন, যেটা আমি বিভিন্ন মাধ্যম দিয়ে শুনতে পারলাম যে দিনাজপুরে বিভিন্ন স্কুলগুলিতে আপনার ফ্রি পড়াশোনা করায় মিশনারি স্কুলগুলিতে, পাশাপাশি দুপুরবেলা খাবার দেওয়ার সময় ঈসা মসির নামে তারা প্রার্থনা করে, কৌশলে তারা আমাদের কোমলমতি শিশুদেরকে খ্রিস্টানদের আকিদা বিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে। এবং খ্রিস্টান মিশনারির যিনি প্রতিষ্ঠাতা প্রধান, তিনি বলেছেন যে আমাদের স্কুলে কোনো ছাত্র যদি ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করে, মাত্র ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করে, ওই ছেলে কোনো দিন জীবনে আমাদের বিরোধিতা করবে না। এবং এই যে বিভিন্ন জায়গা থেকে এতিম অনাথ শিশুদেরকে নিয়ে তারা পড়াশোনা করিয়ে এরা বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে দেয়, বিভিন্ন যুদ্ধের ময়দানে কাজে লাগায়। তাই তো দেখা যায় যখন সৈনিকগুলি মারা যায় তখন তাদের কান্না করার লোক পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যশোরে একটি হসপিটাল আছে, সেখানে একটি ঘটনা, ফাতেমা নামক একজন মহিলা, তিনি বললেন যে আমি প্রথম দিন হসপিটালে অসুস্থ অবস্থায় যাওয়ার পরে তারা আমাকে একটা ওষুধের পুটলা দেয়, সেটা আল্লাহর নামে খেতে বলে আমাকে, আমি আল্লাহর নাম নিয়ে খাই কিন্তু আমার অসুখ ভালো হয় না। দ্বিতীয় দিন আবার যখন অসুস্থ শরীর নিয়ে সেখানে গেলাম, আমাকে আরেকটা ওষুধের পুটলা দেয় এবং বলে যে এটা যীশু খ্রিস্টের নামে খেয়েও। যখন আমি যীশু খ্রিস্টের নামে খেলাম তখন আমার রোগ ভালো হয়ে গেল। তার মানে আগের দিন যে ওষুধ দিয়েছিল সেটা ভুয়া ওষুধ ছিল, পরের দিন যেটা ছিল সেটা ভালো ওষুধ দিয়ে যীশু খ্রিস্টের নামে খেতে বললো। এইভাবে কৌশলে তারা বিভিন্ন কৌশলে মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এবং সেখানে প্রত্যেক দিন 600 মুসলমান সেই যশোরের হসপিটালে চিকিৎসা গ্রহণ করছে। আর আমরা মুসলমানরা টাকা নিয়ে বসে আছি, আমাদের টাকার কোনো মূল্য নেই, আমরা টাকা যেদিকে খুশি সেদিকে নষ্ট করি, এরকম হসপিটাল আমরা গড়ে তুলি না। বিভিন্ন এনজিওতে মুসলমানদের ছেলেমেয়েদেরকে চাকরি দিয়ে দিয়ে এদেরকে খ্রিস্টান বানাচ্ছে, দিনের পর দিন তারা পরিশ্রম করছে। তার মধ্যে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আমরা বাঙালিরা যেখানে যাই হুমরি খেয়ে পড়ি, সবাই সহযোগিতা দেয়, সব সংগঠন সহযোগিতা দিয়েছে, দেওয়ার পরে সবাই সহযোগিতা দেওয়ার পরে এক একটা সাবান তারা 2 টাকা করে বিক্রি করেছে এই রোহিঙ্গারা। প্রথম 3 মাস খবর নেওয়ার পরে আর কেউ খবর নেয় না। আমরা বিভিন্ন মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, সেখানে যখন খবর না নেই, তাদের পেটে খাবার নেই, তখন খ্রিস্টান মিশনারিরা গিয়ে গিয়ে ওই মসজিদগুলিতে তারা
সেখানে তাদের চার্জ বানিয়ে সেখানে বসে বসে তারা দাওয়াতি কাজ করে, সেখানে এখন আর সালাত হয় না, সেখানে আর ইবাদত হয় না। এখন খ্রিস্টানরা ওই জায়গায় গিয়ে তারা তাদের দিনের কাজ করতেছে, তারা ওই অসহায় মেয়েদের মাথার চুলগুলি শ্যাম্পু করে দেয়, মাথার চুলগুলি আশ্রিয়ে দিচ্ছে এবং তারা তাদেরকে কৌশলে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। আমরা তো একবার খবর নিয়েছি, আর খবর নেই না, এই জন্য এই সুযোগে তারা খ্রিস্টান বানাচ্ছে। এই হলো আমাদের পরিস্থিতি। আমরা যখন সহযোগিতা করি, এই সহযোগিতা যদি আমরা আস্তে আস্তে করতাম তাহলে এরকম খারাপ অবস্থা হতো না। তবে আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন পরিচালিত যেই মসজিদগুলি রয়েছে উখিয়াতে, সেগুলো এখনও কার্যক্রম চলমান। এই হলো সংগঠনের বরকত। আপনি সংগঠন ছাড়া একবার সহযোগিতা করবেন, শেষ। কিন্তু আমাদের কক্সবাজার ভাইরা, তারা বিভিন্ন সময় গিয়ে তাদের খোঁজখবর নেন, বিভিন্ন সহযোগিতা করেন এবং তাদেরকে আমিরে জামাতের মাধ্যমে বিভিন্ন রোহিঙ্গাদেরকে বিবাহ দেওয়া হয়েছে, বিভিন্নভাবে স্বাবলম্বী করে গড়া তোলা হয়েছে। এই হলো সংগঠনের বরকত। তো এইভাবে খ্রিস্টানরা তাদের অর্থ দিয়ে, তাদের চিকিৎসা সেবা দিয়ে, তাদের বিভিন্ন সেবা দিয়ে আমাদেরকে বিভিন্ন কৌশলে তারা খ্রিস্টান বানাচ্ছে। তাদের নতুন আরেকটি কৌশল, তারা পাদ্রি বলে না এখন আর, ইমাম বলে, ইমাম এটা ইসলামিক পরিভাষা দিয়েছে, তারা এখন আর পাদ্রি বলে না, এখন ইমাম বলে। তাদের যে বাইবেল, সেই বাইবেলকে আর বাইবেল বলে না, এখন বিভিন্ন কিতাবাদিতে নাম পরিবর্তন করে দিয়ে তারা এখন আমাদের কোমলমতি মানুষের, কোমলমতি শিশুদের ইমানকে হরণ করে নিচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস, আরেকজন মানুষকে আইডল মনে করি, মাদার তেরেসা। মাদার তেরেসাকে অনেক মানুষ আইডল মনে করে। এই মাদার তেরেসার ভারত বাংলাদেশে উপমহাদেশে 300 এতিমখানা রয়েছে, 300 এতিমখানা রয়েছে। আর এই মাদার তেরেসার লক্ষ্য ছিল যে পুরা বাংলাকে আমি খ্রিস্টান মিশনারিতে পরিণত করব এবং খ্রিস্টানরা এখানে রাজত্ব করবে। আর এই মাদার তেরেসাকে আমাদের দেশের অনেক মানুষ আইডল মনে করে, কিন্তু মাদার তেরেসার উদ্দেশ্য ছিল যে 2050 সালের মধ্যে সারা বাংলায় খ্রিস্টান দিয়ে ভরে দেব। এই বুদ্ধি তো আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে একবেলা সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এরপরে বর্তমান সময়ে তারা আপনার ধর্ম পরিবর্তন বলে না, তারা বলে তরিকা পরিবর্তন, পীরতন্ত্রের নামে তরিকা পরিবর্তন। আর এই তরিকা পরিবর্তনের মাধ্যমে আপনি জানতে পারবেন, ভেঙে গেল ক্রুশ। শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানির সম্পাদিত একটা বই আছে, ভেঙে গেল ক্রুশ, এই বইটি সংগ্রহ করে পড়লে বুঝতে পারবেন। পাকিস্তান বাইবেল সোসাইটির সেক্রেটারির নাতিন রিয়াস পিটার, তিনি 2008 সালে ইসলাম গ্রহণ করেছেন খ্রিস্টান থেকে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তিনি বিস্তারিত এইভাবে তুলে ধরেছেন, ভেঙে গেল ক্রুশ এই বইয়ের মাধ্যমে। এখন আমাদের করণীয়, আমাদের করণীয় কি এ ব্যাপারে? আমাদের করণীয় হলো বর্তমানে আমাদের সকল মুসলমানদেরকে, সকল ছেলেমেয়েদেরকে ইসলামী আকীদা শিক্ষা দিতে হবে, তাওহীদ শিক্ষা দিতে হবে। আকীদা এবং তাওহীদ শিক্ষা দিলে শিশুদের আকীদা যদি মজবুত হয়, তারা কখনো খ্রিস্টানদের পাতানুপাতে পা দিবে না। এবং সকল এলাকায় মক্তবগুলি আবার ভালোভাবে চালু করতে হবে। আমাদের মক্তবগুলি বন্ধ হয়ে গেছে, প্রত্যেক এলাকায় এলাকায় মক্তবগুলি বন্ধ হয়ে গেছে, মক্তবগুলি আবার সচল করতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, তাহলে আবার এই খ্রিস্টানদের দমানো যাবে। মক্তব বন্ধ হওয়ার পরে বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলের নামে সকালবেলা ছেলেমেয়েদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু শিক্ষা দিচ্ছে, আমাদের ছেলেমেয়েদেরকে দিনের জ্ঞান শিক্ষা দিয়ে আবার মক্তবগুলি চালু করতে হবে। এবং খ্রিস্টানরা যেমনিভাবে তাদের বিভিন্ন লিফলেট, বিভিন্ন প্রচার মাধ্যম, তারা বিভিন্ন কৌশলে প্রচার করতেছে, আমাদের লিফলেট প্রচার করতে হবে। এখানে আরেকটি কথা বলে রাখি, আমাদের দেশের সরকার বাহাদুরের কাছে আমরা এই আবেদন জানিয়ে রাখি, সেটি হলো এই, যেখানে খ্রিস্টান মিশনারি আছে, যেখানে খ্রিস্টানদের স্কুল আছে, যেখানে খ্রিস্টানদের কলেজ আছে, সেখানেই তাদের ইবাদতখানা রয়েছে,
কিন্তু দুঃখের বিষয় মুসলমানদের কলেজ মুসলমানদের ইউনিভার্সিটি মুসলমানদের সব জায়গায় কিন্তু যেখানে স্কুল আছে সেখানে মসজিদ নেই খ্রিস্টানদের যেখানেই স্কুল আছে সেখানেই তাদের ইবাদতের জায়গা আছে চার্চ আছে কিন্তু মুসলমানদের সব স্কুলে ইবাদতের জায়গা নেই প্রত্যেকটা স্কুলে ইবাদতের জায়গা দিতে হবে এটা আমাদের দাবি কেননা স্কুলে ইবাদতের জায়গা দিলে আমাদেরকে মৌলবাদী বলে খ্রিস্টানদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি তাদের ইবাদতখানা থাকতে পারে তাদের প্রার্থনা রুম থাকতে পারে তাহলে আমি মুসলিম হিসেবে আমার স্কুলে আমার মাদ্রাসায় কেন মসজিদ থাকবে না অবশ্যই আমাদের ইবাদতখানা মৌলবাদী বলে উড়িয়ে দেওয়া যাবে না তাদের স্কুলে যদি তাদের ইবাদতখানা থাকতে পারে তাহলে আমাদের স্কুলে কেন ইবাদতখানা থাকবে না আমাদের ছেলেকে বাধ্য করতে হবে আমাদের মেয়েকে বাধ্য করতে হবে সালাত আদায় করার জন্য এটা আমাদের অধিকার এটা আমাদের দিতে হবে অবশ্যই দিতে হবে এখন বিভিন্ন স্কুলে দেখা যায় এখন বিভিন্ন স্কুলে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় মেয়েদেরকে বেপর্দা করায় বোরকা খোলানোর জন্য বাধ্য করা হয় এ সম্পর্কে কিছু বলা হয় না অথচ খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে সেদিকে কিছু বলা হয় না কিন্তু মুসলমানদের ধর্ম মুসলমানদের মেয়েরা পালন করবে সেদিকে বাধা দেওয়া হয় প্রিয় উপস্থিতি আমাদের সন্তানদেরকে ইবাদত গুজারি করে তুলতে হবে এবং কাউকে অবহেলা করা যাবে না দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দায়ীদেরকে এবং আহলে হাদিস আন্দোলনের দায়ীদেরকে একটি অনুরোধ করব আমরা অনেককে অবহেলা করি অবহেলা করা যাবে না যেই লোকটির খ্রিস্টানরা এক একটা লোকের পিছে চল্লিশ বছর ৪৩ বছর ৫০ বছর পর্যন্ত লেগে থাকে এই যে টাঙ্গাইলে একজন এসেছে বব ভাই নোয়াখালীতে এসেছে বব ভাই তিনি বব ভাই নামে পরিচিত ৪৩ বছর যাবৎ আমেরিকা থেকে বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় তিনি সেবার নামে মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছেন প্রিয় উপস্থিতি আরেকটি কথা বলে রাখি টাঙ্গাইলে একজন দম্পতি এসেছে তারা দুইজনই খ্রিস্টান ছেলে এবং মেয়ে তারা স্বামী স্ত্রী দেখেন খ্রিস্টানদের প্রচারণা ইহুদিদের প্রচারণার কৌশল কত কঠিন এরা দুইজন দম্পতি আমেরিকা থেকে এসে চিকিৎসক হিসেবে এর আগে একজন ছিল টাঙ্গাইলে ৫০ বছর এই বাংলাদেশের মাটিতে চিকিৎসার নামে মানুষকে খ্রিস্টান বানিয়েছে আর পরিবর্তে যিনি আসেন তারা দম্পতি সহ আসেন এসে মুসলমানদেরকে মুসলমানদের সন্তানদেরকে বলছে যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট একটি হলে ভালো হয় কিন্তু ওই খ্রিস্টান দম্পতির সন্তান হলো ৫টা বয়স হলো তাদের ৪০ কি বুঝলেন খ্রিস্টানরা নিজেদের সন্তান নিয়েছে ৪০ বছর বয়সে ৫টা আর আপনাকে ধোঁকা দিয়েছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট একটি হলে ভালো হয় না হলে আরো ভালো হয় আমরা সেটাই ধরে নিয়েছি বিভিন্ন এনজিও বিভিন্নভাবে আমাদের ছেলে মেয়ে দিয়ে আমাদের বাড়িতে বাড়িতে জন্ম নিয়ন্ত্রণের কাজ করছে তার মানে মুসলমানদেরকে এত সংখ্যায় বাড়তে দেওয়া যাবে না এখন তারা কুরআন পুড়িয়ে দেয় না এখন তারা মাথার মাধ্যমে যুদ্ধ করে টিভিতে সিরিয়াল দেখাচ্ছে এইভাবে চলো আমরা মাথাকে ডাইভার্ট করেছি ওইভাবেই তারা এখন স্নায়ুর মাধ্যমে ব্রেনের মাধ্যমে যুদ্ধ করে কারণ দেখেছে যে কুরআন পুড়িয়ে দিলে মসজিদ জ্বালিয়ে দিলে সমস্যা হয় কিন্তু ব্রেনের মাধ্যমে মাথাটাকে ডাইভার্ট করে দিলে আর সমস্যা হবে না এই জন্য আমাদের মা বোন যারা রয়েছে আমাদের মহিলা যারা রয়েছে এই ইহুদি খ্রিস্টানের সিরিয়াল দেখে দেখে তাদের মতো হয়ে যাচ্ছে দিন দিন অটোমেটিক অটোমেটিক হয়ে যাচ্ছে রাত্রে যদি না পারে দিনের বেলা সেটাকে কাজা তোলে এমনভাবে মাথাকে কিনে নিয়েছে এই ইহুদি খ্রিস্টানরা আমাদের মা আমাদের বোন যারা রয়েছে তাদের মাথাকে এমনভাবে কিনে নিয়েছে যে আমাদের মাগুলি সবগুলি যদি অমুসলিমের কার্যকলাপ ফলো করে তাহলে আর আমাদের নতুন করে কারো পক্ষে কাজ করতে হবে না বিপক্ষে কাজ করতে হবে না এমনিতেই সন্তানগুলি ইহুদি খ্রিস্টান হয়ে যাবে অতএব প্রিয় উপস্থিতি এই এনজিও দমন রোধে এই সুদী এনজিওদেরকে আমাদেরকে এইভাবে দমাতে হবে আপনার দাদার কোনোদিন সুদ খাওয়া লাগে নাই আপনার দাদার কোনোদিন সুদ খাওয়া লাগে নাই কিন্তু আপনার সুদ খাওয়া লাগে আপনার চাহিদা বেড়ে গেছে এই জন্য সুদ খাওয়া লাগে প্রিয় উপস্থিতি দেখেন হাজার হাজার এনজিও এই বাংলাদেশে ২৫০
খ্রিস্টান এনজিও কাজ করে মুতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আলকালিব একটা এনজিও নিয়ে এসেছিলেন কুয়েতি সংস্থা সেটা বাংলাদেশের মানুষের সহ্য হয় নাই সেটাকে 2005 সালে বন্ধ করে দিয়েছে যেটা আমাদেরকে দিয়েছে আর প্রত্যেকটা খ্রিস্টান মিশনারি আমাদের কাছ থেকে রক্ত সুসার মতো টাকা নেয় সেটা আমাদের পছন্দ হয় কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের একটা মিশনারি ছিল এই আত্রস এটা আমরা বন্ধ করে দিয়েছি হাজার হাজার এতিমের খাবার আমরা কেড়ে নিয়েছি এই জন্য আল্লাহ আমাদের উপর গজব দিয়েছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে এই খ্রিস্টানদের অপতৎপর থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র থেকে হেফাজত করো আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু